এখানে কি কি ইউজ করা হয়েছে টোটাল স্টার্টিং এ? স্টিয়ারিং এ ইউজ করেছে এখানে মোটামুটি এখানে সবকিছু, এই যে সুইচগুলো দেখছেন, এই সুইচের মধ্যে হেডলাইট, ফগলাইট, হর্ন, এভরিথিং সবকিছু এর মধ্যে আছে। আর ড্রাইভারের জন্য একটি অসাধারণ একটা মোবাইল রাখার জন্য একটা স্ট্যান্ড, মোবাইল স্ট্যান্ড আছে, গরম যাতে না লাগে এখন গরমের সময়, সেই জন্য একটা ডিসি ফ্যান, এবং ভিতরে একটি খুব আকর্ষণীয় একটি লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে। সামনে বর্ষাকাল আসছে, যেহেতু বর্ষাকালে আপনার গাড়ি চালাতে বৃষ্টি হলে সমস্যা, এই কারণে আমরা একটা উইপার মোটর দিয়ে দিয়েছি। এটা আপনার সামনের পানিটা পরিষ্কার রাখবে, ড্রাইভার যেন সফলভাবে গাড়ি চালাতে পারে। আসলে এটা টোটাল হচ্ছে কত ওয়াটের কন্ট্রোলার ইউজ করা হয়েছে? এখানে 1000 ওয়াটের দাতায় মোটর এবং 1000 ওয়াটের কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে। ব্যাটারি কত ওয়াটের? ব্যাটারি মূলত এটা 60 ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। 60 ভোল্ট। এই যে এত সুন্দর গাড়ি, এটা হচ্ছে ঘন্টায় কত কিলোমিটার যাবে? এটা 1 ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। 1 ঘন্টায় 40 থেকে 45, তাহলে হচ্ছে এক চার্জে কত কিলোমিটার যাবে? এক চার্জে 120 থেকে 25 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। 120 থেকে 25 কিলোমিটার। গাড়িটির দৈর্ঘ্য কত ফুট আর প্রস্থ কত ফুট? এই গাড়িটির দৈর্ঘ্যে আপনার 10 থেকে 10.5 ফিট আর প্রস্থে হচ্ছে 3.5 ফিট, এর একটু বেশি আর কি, 42 ইঞ্চি, 3.5 ফিট। আচ্ছা, কেউ যদি হচ্ছে এই গাড়িটা নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে? কেউ যদি আমাদের এই গাড়িটা নিতে চায় তাহলে অ্যাট ফার্স্টে আমাদের ওয়ার্কশপ, যেটা আমাদের ওয়ার্কশপে এসে তাকে অ্যাডভান্স করতে হবে, অ্যাডভান্স করে অর্ডার করতে হবে। অর্ডার করার পরে আমরা 10 থেকে 15 দিন সময় নেব, 10-15 দিন পরে গাড়ি রেডি হলে তারপর তিনি গাড়ি নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, আপনারা কি শুধু আপনাদের এলাকাতে হচ্ছে গাড়ি ডেলিভারি করে থাকেন না হোল বাংলাদেশে ডেলিভারি করে থাকেন? হ্যাঁ, আমরা সারা দেশে গাড়ি ডেলিভারি দিয়ে থাকি। তার মানে হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে নিতে পারবেন? হ্যাঁ, বাংলাদেশের যে কোনো প্রান্তে বা দেশের বাইরে থেকে কেউ চাইলে, কারো যদি ইম্পোর্ট লাইসেন্স যদি থাকে আমরা সেক্ষেত্রে দিতে পারবো, কোনো সমস্যা নেই। দর্শক, একটি বিষয় আপনাদের ক্লিয়ার করি, আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন, আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাড়িটি অর্ডার করে নিতে পারেন। আপনারা যারাই হচ্ছে গাড়িটি অর্ডার করতে চান, আমরা ভিডিওতে নাম্বার দিয়ে দেবো, নাম্বারে যোগাযোগ করে আপনারা এসে ওয়ার্কশপে বসে কথা বলে আপনারা চুক্তির মাধ্যমে হচ্ছে গাড়ি অর্ডার করতে পারেন। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, গাড়ি অর্ডার করার কতদিন পর হচ্ছে তারা ডেলিভারি নিতে পারবে? আমরা সচরাচর 10 থেকে 15 দিন সময় নেই, তবে আমাদের কাজের চাপ থাকলে এই সময়টা আরও কম নেওয়ার চেষ্টা করি, 7 থেকে 10 দিন, আর একটু কাজের চাপ বেশি থাকলে আমরা 15 থেকে 20 দিন সর্বোচ্চ। আপনি কেউ যদি হচ্ছে অর্ডার করে তার 15 থেকে 20 দিনের ভিতরে, হ্যাঁ, একটা গাড়ি আমরা ডেলিভারি দেবো, ডেলিভারি নিতে পারবে। আর আপনাদের লোকেশনটা যদি একটু বলে দিতেন। আচ্ছা, ধন্যবাদ ভাই। আমাদের লোকেশন হচ্ছে দুর্গাপুর চালাবাজার মসজিদের পশ্চিম পাশে, আশুলিয়া সাভার ঢাকা। আশুলিয়া সাভার ঢাকা। তাহলে কেউ যদি আপনার ঢাকার বাহিরে বা হচ্ছে দেশের অন্য কোনো প্রান্ত থেকে অর্ডার করতে হয় তাহলে সে কি ওখানে বসে থেকে অর্ডার করবে না সরাসরি এখানে এসে অর্ডার করতে হবে? হ্যাঁ, ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। হ্যাঁ, উনি দেশের বাইরে থেকেও বা বাসা থেকে অর্ডার করতে পারবে, সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের গাড়ির যে রঙের খরচ, আমরা 1-1টা গাড়িতে আমাদের প্রায় 20,000 টাকা রঙের খরচ হয়, আমাদের এই 20,000 টাকা যদি কেউ অ্যাডভান্স করে তাহলে আমরা তার অর্ডারটা নিয়ে নিই। তার মানে কেউ যদি হচ্ছে আপনারা অর্ডার করতে চান তাহলে 20,000 টাকা অ্যাডভান্স করলেই গাড়িটি হচ্ছে আপনারা অর্ডার করতে পারবেন, আর অর্ডার করার 15 থেকে 20 দিনের ভিতরে গাড়িটি আপনার হাতে পেয়ে যাবেন। আর সবচেয়ে বেটার হয় আপনারা যারা এই গাড়ি অর্ডার করতে চান তারা এসে দেখে গাড়িটি অর্ডার করলে সবচেয়ে বেটার হয়।